কেরলে হাতি মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ কেরলের বনমন্ত্রী কে এ কথা জানিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স জানা গিয়েছে চল্লিশ বছর তিনি ওই বাঁচি সরবরাহ করেছিলেন বলে অভিযোগ এছাড়া বাঁচি সরবরাহের পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কিভাবে ওই বাঁচি ব্যবহার করতে হয় তাও অন্যদের দেখিয়ে দিয়েছিলেন তিনি গত সপ্তাহে নৃশংসভাবে আনারসের মধ্যে বাঁচি দিয়ে হত্যা করা হয় হাতিটিকে মৃত্যু সময় ওই হাতিটি গর্ভবতী ছিল ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়ে ভাইরাল হয় সারা দেশ এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে প্রচুর সেলিব্রিটিরাও এই ঘটনায় টুইট করেন সাধারণ মানুষও বিচারের জন্য অনলাইনে সই সংগ্রহ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানান এই ঘটনায় দোষীরা অবশ্যই শাস্তি পাবে রিপোর্ট চ্যানেল রথ